বলিউডের জনপ্রিয় অভিনেতা সালমান খান একজন জনপ্রিয় অভিনেতার বাইরে একজন মানুষ হিসেবেও অত্যন্ত ভদ্র এবং দানশীল সালমান খান। এ পর্যন্ত অনেক অসহায় অভিনেতা এবং অভিনেত্রীদের পাশে দাঁড়াতে দেখা গেছে সালমান খানকে। এমনকি বলিউডের কোনো অভিনেতা অসুস্থ হলে তাকে দেখতেও হাসপাতালে ছুটে যান এই জনপ্রিয় অভিনেতা। অন্যদিকে অনেকদিন ধরেই চলছে মিঠুন চক্রবর্তীর মৃত্যুর গুঞ্জন। কেউ বলছে তিনি মারা গেছেন, আবার কেউ কেউ বলছেন তিনি অসুস্থ। কিন্তু আসল ঘটনাটা কি? আসল ঘটনা হচ্ছে মিঠুন চক্রবর্তী মারা যায়নি, তিনি বর্তমানে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার একটি হাসপাতালে ভর্তি আছেন। যা যায় মেরুদণ্ড এবং কোমরে প্রচণ্ড ব্যথা হওয়ার কারণে হাসপাতালে ভর্তি হয়েছেন এই অভিনেতা। আর পুরোপুরি সুস্থ হয়ে তবেই তিনি দেশে ফিরবেন। সেখানে তার সঙ্গে তার বড় ছেলে মহাক্ষয় চক্রবর্তী মিমু রয়েছে। অনেকদিন ধরেই বড় পর্দায় দেখা যাচ্ছে না মিঠুন চক্রবর্তীকে। আর তার এই অনুপস্থিতি এবং অসুস্থতার খবরকে অনেকেই তার মৃত্যু বলে চালিয়ে দিচ্ছে। অন্যদিকে বলিউডের বেশ কয়েকটি সূত্রের খবর, সম্প্রতি মিঠুন চক্রবর্তীকে দেখতে যুক্তরাষ্ট্রে গিয়েছেন সালমান খান। সেখানে তিনি মিঠুন চক্রবর্তীর সঙ্গে দেখা করেছেন এবং কথা বলেছেন। বলিউড সূত্রের খবর অনুযায়ী মিঠুন চক্রবর্তীকে দেখে আসার পর সালমান খান জানিয়েছেন, মিঠুন চক্রবর্তী হাসপাতালে ভর্তি আছে এবং ভালো আছে, আমি তাকে দেখে এসেছি। এ সময় তিনি আরো বলেন, যারা একটি জীবিত মানুষের নামে মিথ্যা মৃত্যুর গুজব রটায় তারা আসলে কেমন মানুষ সেটা আমার জানা নেই। এ সময় তিনি আরো বলেন, আমি অনুরোধ করব আর যেন কেউ মৃত্যুর মতো ঘটনাকে নিয়ে মিথ্যা কোনো গুজব না রটায়।